পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন 15-18 বছরের জন্য ভ্যাকসিন এবং কি বলবেন? দেখুন, এটা আমাদের দাবি ছিল, এটা পার্লামেন্টে নিয়ে বহু আলোচনা করেছি, আমার নিজের বক্তব্য আছে এটার উপরে। আমরা তো চেয়েছিলাম আরও কম বয়সী সকলকে দেওয়া হোক, 15-18, তার নিচে যাবে কোথায়? 2-15 তারা যাবে কোথায়? আজকে ইউরোপ বলুন, আমেরিকায় বলুন, সেখানে শিশু যারা তাদেরকে অমিক্রন কারণে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ভারতবর্ষও কিন্তু এই ব্যবস্থাটা করা দরকার, আমি দাবি করেছি পার্লামেন্টের মধ্যে। তবুও 15-18 বছর দেওয়া হচ্ছে, ভালো হচ্ছে, দেওয়া দরকার। আর ভারতবর্ষের এই ভ্যাকসিনেশান এখনও পর্যন্ত সব মানুষের পাওয়া সম্ভব হয়নি। এখনও পর্যন্ত যারা অ্যাডাল্ট, যারা বয়স্ক মানুষ, অর্থাৎ যারা যোগ্যতা রাখে, যাদেরকে আমরা বলি যে এলিজিবল ক্রাইটেরিয়া, অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে যারা, তাদের মধ্যে মাত্র 61% এখনও পর্যন্ত ডবল ডোজ পেয়েছে। এখনও তাদের 40% ডবল ডোজ বাকি আছে। তারপরে 2-18 পর্যন্ত তাদের কারো, এবং পার্লামেন্টে গত যে হয়ে গেল পার্লামেন্ট, তাতে আমরা বলেছি, আমি নিজে বলেছি এই কথা। কালকে যখন প্রধানমন্ত্রী তার ভাষণ দিলেন তখন শুনলাম, কিন্তু তাড়াতাড়ি করে এগুলো আরও বেশি পরিমাণে তাড়াতাড়ি করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হোক মানুষের কাছে, যাতে কোনো বিপদ না হয়। সরকারের দেখা দায়িত্ব, সরকার দেখবে। বিধায়ক কর্মী সম্মেলনে ডাইরেক্ট হুমকি দিচ্ছেন, 24 ঘন্টার মধ্যে কথা আসলে হটিয়ে দেওয়ার ক্ষমতা আছে, এই আইন শৃঙ্খলা নিয়ে বিষয়টা কি বলবেন? কি এখানে কি আইন শৃঙ্খলা তো কিছু নেই, যেভাবে ওসিকে যেভাবে এখন কেউ সামনে বলে কেউ ফোনে বলে, ভরতপুরের বিধায়ক কি আর অন্যায় করেছে? সামনে বলেছে, সবাই তো ফোনে বলেনি তারা। এখানে পুলিশ তো নিজের ইচ্ছায় চলার ক্ষমতা নেই, সে ডিজি থেকে এইচজি, অর্থাৎ ডাইরেক্টর জেনারেল থেকে হোমগার্ড, সকলকেই তৃণমূলের ধমকি শুনে চলতে হয়। সে ধমকি কেউ প্রকাশে দিচ্ছে, কেউ ফোনে দিচ্ছে, ধমকিতে তো চলছে। পুলিশকে ভরসা করে, লুটকে ভরসা করে এই সরকার চলছে, এই সরকার বেঁচে আছে। এবং রাজ্যপাল আর রাজ্যের এই সংঘাত, এটা বাংলার ভাবমূর্তিকে কলঙ্কিত করছে, এটুকু বলতে পারি। একটা রাজ্যে রাজ্যপাল একদিকে মাথা, রাজ্য একদিকের মাথা, দুটো সংস্থার মধ্যে, দুটো সাংবিধানিক সংস্থার মধ্যে এই ধরনের বিরোধ বৈরতা চললে এটা রাজ্যের ভাবমূর্তিকে কলঙ্কিত করে, এটা বলতে পারি। যেটা আমাদের দুর্ভাগ্য, এ বাংলায় যেমন রাজ্যপাল তেমন রাজ্য। বিজেপির একের পর এক বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়ে দিচ্ছেন, তারপর বিজেপির অন্দরমহলে সরগোল শুরু হয়েছে। বিজেপি বাংলায় থাকবে না, বিজেপি বাংলা থেকে উঠে যাবে ধীরে ধীরে। কালী পুজোর তুবড়ি দেখেছেন? বিজেপি হচ্ছে তুবড়ির মতন জ্বললো, আবার নিভে যাবে। বিজেপি থাকবে না, এই বাংলার সংস্কৃতি, এই বাংলার ভাবধারা, এই বাংলার শিক্ষার সঙ্গে বিজেপির মতন দলের রাজনৈতিক সংস্কৃতি কোনো মিল নেই। এটা রবীন্দ্রনাথের কাজী নজরুলের বাংলা, এখানে বিজেপির সাম্প্রদায়িকতা চলবে না, চলবে না, চলবে না। বিজেপি উঠে যাবে বাংলা থেকে। আমাদের এলাকায় টেলকার বিল নিয়ে বিরোধীরা বলছে 2004 সালে অধীর রঞ্জন চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিল 58, সেই বিষয়টা এখনো পূরণ করেনি। আমাদের জেলা পরিষদ নেই, কি করবো আমরা? এ তো জেলা পরিষদের কাজ এগুলো, এটা বিল সংশোধন করা পশ্চিমবঙ্গের সেচ দপ্তরের কাজ। ওরা যদি না বোঝে আমাকে একটু ডাকুক, আমি ওদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে দিচ্ছি কী করে কী করতে হবে। ওরা নিজেরাও জানে না, খালি লোককে দোষ দিতে জানে। আরে আমি তো কোনো পদে নাই রে ভাই, না জেলা পরিষদ, না সরকার, না কি, আমি কী করবো? আমাকে যদি বুদ্ধি দিতে যায়, বুদ্ধি দিয়েছে কী করে সম্ভব? অধীর চৌধুরীকে দেখাচ্ছে কেন? সব কিছু যখন না পারবে তখন ভূত দেখার মতো অধীর চৌধুরী, আর যখন ঢোল বাজাবে তখন দিদি, তা কী করে হয়? হ্যাঁ, ঢোল বাজানোর সময় দিদি আর গালি দেওয়ার সময় দাদা, এটা তো হয় না।